বন্ধুরা আসসালামু আলাইকুম। মুক্ত নিউজ 24 অনলাইন টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি শহীদুল্লাহ ইকবাল চৌধুরী করোনার পঞ্চম দিনের সর্বশেষ চিত্র তুলে ধরছি। প্রিয় বন্ধুরা, আজকে আমরা যে আক্রান্ত মৃত্যুর হার পেয়েছি তা অসমর্থিত তথ্য অনুসারে 164 জন আজকে মৃত্যুবরণ করেছে এবং জাতীয় দৈনিকের তথ্য অনুসারে 153 জন এবং আক্রান্ত হয়েছে অসমর্থিত তথ্য অনুসারে 9964 জন এবং জাতীয় জনগণগুলিতে প্রকাশিত হয়েছে 8661 জনের কথা। এবং তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই, ঢাকায় করোনায় অবহেলার কারণে বা অপ্রয়োজনীয় রাস্তায় ঘোরাঘুরি করার কারণে আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা 400 জন গ্রেপ্তার হয়েছে। এই ছিল আজকে পঞ্চম দিনে 5ই জুলাইয়ের করোনার অবস্থা। আমরা মুক্ত নিউজ 24 অনুসন্ধানী দল যখন আমরা আজকে বিকাল 3টা থেকে বিভিন্ন এলাকায় করোনার তথা সামাজিক ব্যবস্থা এবং লকডাউনের চিত্র তুলে ধরার জন্য টিম নিয়ে বের হয়েছিলাম, তখন বাগুনি বাজার থেকে আমাদের যাত্রা শুরু। সেখানে আগামীকালকের যে সম্ভাব্য বাজার বসার কথা, সেই বাজার অনুসারে অনেক ফরিয়া এবং ব্যাপারীরা তাদের কাঁঠাল এনে জমা করেছে এবং দূর দূরান্ত থেকে কিছু ব্যাপারী আসছে। কিন্তু কালকের এই পরিস্থিতিতে করোনার এই লকডাউন চলা অবস্থায় বাজার জমে কিনা সেটা দেখার বিষয়। তারপর তেরমনির চিত্র ছিল স্বাভাবিক, অনেকটা করোনার সাথে একাত্মতা প্রকাশ করে জনসাধারণ এবং ব্যবসায়িক বৃন্দ। দোকানপাট প্রায় বন্ধ রাখা ছিল বলা চলে এবং দু চারজন যারা অতি প্রয়োজনে রাস্তায় চলাফেরা করছিল তাদের অনেকেই মাস্ক ব্যবহার করে এবং সামাজিক দূরত্ব রক্ষা করে চলছিল। তারপর কলিয়াতা ইউনিয়ন পরিষদ ছিল সম্পূর্ণ তালাবদ্ধ, এখানে কোনো লোকজন ছিল না। কবিরের বাজারে একই চিত্র এবং আড়াল বাজার, যেটা ঐতিহাসিক বাজার, যার চিত্র আমরা আমাদের এই আপডেটের মধ্যে আপনাদেরকে প্রদান করেছি। সেখানে আমাদের টিম সেখানে পৌঁছার পূর্বে পুলিশ প্রশাসন সেখানে দায়িত্বরত ছিল এবং তারা ছোট ছোট ফেস্টুন প্রতি দোকানের শাটারের কাছে প্রতিস্থাপন করে গিয়েছে। তারপর সেখানকার সার্বিক তথ্য ছিল, এখানে সাপ্তাহিক বাজার আজ সোমবারের যে এখানে হাজার হাজার মানুষের উপস্থিত থাকার কথা, লকডাউনের কারণে সেখানে সামাজিক দূরত্ব মেনে লোকজন প্রায় ছিল না বললেই চলে। কিন্তু বাজারের ভিতরের কিছুটা চিত্র ছিল যেখানে হালকা ধরনের উপস্থিতি এবং ক্রয় বিক্রয়ের কিছু চিত্র আমরা দেখতে। বন্ধুরা, আজকে লকডাউনের পঞ্চম দিন, আজ আমরা এই মুহূর্তে দুটার পরে আমরা আড়াল বাজারে উপস্থিত হয়েছি। এটা আড়াল বাজার একটা ঐতিহাসিক বাজার, ব্রিটিশ আমল থেকে সাপ্তাহিকভাবে এই বাজারটা চলে প্রতি সোমবার। সোমবার যেহেতু এই বাজারটা ব্রিটিশ আমল থেকে চলে এবং লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, আজকাল অনেকটা সংকীর্ণ অবস্থায় হলো সাপ্তাহিক দিনে ভালো জমে। কিন্তু আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি লোকনাথ মিষ্টান্ন ভান্ডারের সামনে। কিন্তু বাজারের ভিতরে অতি সামান্য হারে কিছু লোক সমাগত হয়েছে, হলেও সেটা অতি সামান্য, সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা সেটাকে বা বন্ধুরা আপনাদেরকে এই মাত্র নিয়ে এসেছি আমরা হাতিরদা বাজারে। হাতিরদা বাজার সংলগ্ন সকল ব্যবসা প্রতিষ্ঠান তথা লোক চলাচলের চিত্র আপনারা এর মধ্যে দেখতে পাচ্ছেন। আমরা সিএমবি বা হাইওয়ের উপর যে হাতিরদা বাজারের মোড় হিসেবে প্রতিষ্ঠিত, সেখানে সর্বক্ষণ লোকজনের ভিড় লেগে থাকে। আজকে তেমন একটা ভিড় ছিল না। আর সকাল থেকে আমরা অত্যন্ত নিবিড়ভাবে লক্ষ্য করেছি আইন প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চালার বাজার তথা বিভিন্ন জায়গায় তাদের উপস্থিতি আর পেয়েছি। তারা টহলরত ছিল এবং লোকজনকে অত্যন্ত সংবেদনশীল তার সঙ্গে মানবিক দৃষ্টিভঙ্গিতে তাদেরকে করোনার আওতায় আনার চেষ্টা করেছিল, যে করোনা লকডাউন প্রতি অনুসরণ করে। সেজন্য আমরা এক কথায় বলতে পারি, আইন শৃঙ্খলা বাহিনী গত 4 দিনের চেয়ে আজকে অত্যন্ত সরব ছিল এবং তাদের ভূমিকা ছিল অত্যন্ত সাবলীল। এই ছিল হাতিরদার চিত্র। আমরা এরপরে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি পরবর্তী গন্তব্যের দিকে। আমরা তারপরে নারায়ণীর বাজারের মোড়ে সেখানে এসেছি।
লকডাউন মুক্ত যে সকল ব্যবসা কেন্দ্রগুলি ছিল সেগুলো খুব একটা খোলা ছিল না, ওষুধের দোকানগুলো ছিল, এখান থেকে ওষুধের দোকানের যে চিত্র পেয়েছি। বন্ধুরা, আমরা হাতিরদা বাজার ঘুরে চলে এসেছি নারায়ণদিন মোড়ে। এখানে ভাই ভাই ফার্মেসির সামনে আমরা কিছুক্ষণ অতিবাহিত করার পর দেখলাম আজকের পঞ্চম দিনে লকডাউনের আজকের চিত্র। তো আজকে ভাই ভাই ফার্মেসির সত্তাধিকারী জনাব আলাউদ্দিন সরকারের কাছে আমরা জানতে চাইব, এই যে আজকে লকডাউনের পঞ্চম দিন, এই দিনে সার্বিক পরিস্থিতি আপনার দৃষ্টিতে কেমন দেখলেন? সার্বিক দৃষ্টি আপাতত আমাদের এই যে এলাকাটা যেখানে ঘটছে জায়গাটা মোটামুটি ভদ্রভাবেই চলছে, মানুষ কতটা সারাদিনের যে বিগত চার দিনের যে চিত্র ছিল সেখানে কি আপনার এমন পরিলক্ষিত হয়নি যে লকডাউন মানুষ মানছে না বা সামাজিক সচেতনতা, সামাজিক দূরত্ব বজায় চলছে না, এরকম পরিস্থিতি কি আপনার মনে হয়েছিল? কিছুটা আছে সার্বিক, কিছুটা আছে কিন্তু খুব একটা না। আমাদের তথ্য আপনাদেরকে উপস্থাপন করেছি এবং সর্বশেষ যখন আমরা মনোরদি হয়ে কাপাসিয়াতে পুনরায় প্রবেশ করার মুখে বেলি ব্রিজের পশ্চিম পাশে 6 নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক আখন্দের যে বক্তব্য পেয়েছি তাতে ছিল সেই মিশ্র প্রতিক্রিয়া। অনেকটা মানুষই করোনার আওতার মধ্যে ছিল এবং সামাজিক দূরত্ব রক্ষা করে লকডাউনকে মেনে চলছিল এবং কিছু কিছু সচেতন মানুষ কিছুটা এড়িয়ে লকডাউনকে অবজ্ঞা করার মতো পরিস্থিতি ছিল। লকডাউনের পঞ্চম দিনে আমরা মুনহরদি কভার করে যখন মানিকবাজারের দিকে যাচ্ছিলাম তখন ব্রিজের ঠিক পশ্চিম পাশে একটি ইউনিয়নের 6 নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব ফারুক আখন্দকে পেয়েছি। তার কাছে আমরা জানতে চাইব আজকে এই পঞ্চম দিনে সার্বিক অবস্থা কীরকম ছিল, লকডাউন মানুষ কতটা মেনে চলছে এবং সামাজিক দূরত্ব রক্ষা করছে, এবং তার কাছে আমাদের এই প্রশ্নটা থাকবে আজকে আমরা সারাদিন আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করেছি যেটা অন্যান্য দিনের চেয়ে অত্যন্ত একটু বেশি, তো আজকে তার মুখ থেকে জানতে চাইব আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কতটুকু সহযোগিতা পেয়েছেন এবং স্বাভাবিকভাবে মানুষ কতটা এই লকডাউনকে মান্য করে আজকের এই দিন অতিবাহিত করছে। ভাই জনাব ফারুক আখন্দ সাহেব, বিসমিল্লাহির রহমানির রহিম, সালাম আলাইকুম। আজকের লকডাউন অন্য দিনের পঞ্চম দিনের তুলনামূলকভাবে মানুষ গাড়ি ঘোড়ায় এবং মানিয়েই চলছে, কম বেশ বেরোয়ছে, মানুষ কম বেরোয় এবং লকডাউনকে সম্মান করেই মানুষ চলছে এবং বাজার সদরে মানুষ দূরত্ব বজায় রাখে এবং মাস্ক পরে মানুষ চলাফেরা করছে। আর যারা কিছু অসচেতন মানুষ আছে তারা এটারে কিছু মনে করে না, বেশিরভাগ যারা শিক্ষিত সমাজের মানুষ তারা এটারে গুরুত্ব মাধ্যমে কাজগুলো করে এবং জনসাধারণের বুঝাইতেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী দুই দিন আসছে এদিকে আমাদের দিকে পরিদর্শন করে গেছে। তো আজকে আমার চোখে পড়ে নাই, তবে মানুষ বাড়ি থেকে কম বের, সামাজিক দূরত্ব বজায় রাখে এবং বাড়ি থেকে বিকালবেলা একটু একটু মানুষ বাজারের প্রয়োজনে যায় কেনাকাটা করে। আমরা যখন এই তথ্য এবং এই আজকের করোনার চিত্র আপনাদেরকে চূড়ান্তভাবে উপস্থাপন করি তখন ইতিমধ্যে সরকার পরবর্তী এক সপ্তাহের জন্য অর্থাৎ আগামী 14 জুলাই পর্যন্ত লকডাউনের সীমা বর্ধিত করেছে এবং আমাদের দেখার বিষয় আগামীকাল থেকে ষষ্ঠ এবং এই সপ্তাহের পুরো অবশিষ্ট দুই দিন কতটুকু লকডাউন মেনে চলে জনসাধারণ এবং আগামী পরবর্তী সপ্তাহগুলো কি অবস্থা হয় আমরা একের পর আপনাদেরকে উপস্থাপন করুক। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এই পর্যন্ত জানিয়ে আমি শহীদুল্লাহ ইকবাল চৌধুরী, মুক্তি নিউজ 24 এর পক্ষ থেকে বিদায় নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের মনে করেই দেই আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি, সাবস্ক্রাইব করে আমাদের সাথে সংযুক্ত হন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে আপনাদের মতামত জানান, আপনাদের মতামতই হবে আমাদের আগামী পথ চলার পথেও। তবে বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী কালকের পর থেকে লকডাউনের সর্বশেষ চিত্র উপস্থাপন করে আপনাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।